নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্য যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করি, আসলে বিভিন্ন রোগ শোক নিয়ে আমরা সচেতন রাখার চেষ্টা করি, আর পাশাপাশি যেসব রোগ শোক আমাদের দৈনন্দিন জীবনে জাঁকিয়ে বসে সেই সব থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, আমাদের জীবনশৈলী, আমাদের খাদ্যাভ্যাস এগুলো চেঞ্জ করে আমরা কিভাবে ভালো থাকতে পারি সেই চেষ্টাই আমরা করি বন্ধু। আর আজ আমাদের যে স্টুডিওতে যিনি রয়েছেন উনি রাজ্যের তথা বলতে পারেন উত্তর পূর্ব ভারতের একজন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, হ্যাঁ সিনিয়র অর্থোপেডিক সার্জন ডক্টর ভূপেশ শীল। আর আজ আমরা কথা বলবো আমাদের হাড়ের নানান সমস্যা নিয়ে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে যখনই পাই তখন মনে হয় অনেক কিছু জানার আছে। আসলে সিনিয়র ডাক্তারবাবু আপনি, অনেক কিছু দেখেছেন, অভিজ্ঞতা অনেক আপনার। আজ আপনার কাছে প্রথমে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে স্পন্ডেলাইটিস আমাদের দৈনন্দিন জীবনে আজ এমন একটা মারাত্মক আকার ধারণ করছে, অনেকেরই হচ্ছে, কেউ বলছে বাইক চালাচ্ছি হচ্ছে, কেউ বলছে কম্পিউটারে বসে কাজ করছি তার জন্য হচ্ছে। তো একটু যদি প্রথম থেকে শুরু করি, স্পন্ডেলাইটিসটা বেসিক্যালি কি? স্পন্ডেলাইটিস আমরা যেটা বুঝি, ধরুন আমরা সবাই বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রোগটার নাম হচ্ছে স্পন্ডিলোসিস। আচ্ছা, মানে এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। আচ্ছা, ঘাড়ের স্পন্ডিলাইটিসটা হয় জেনারেলি মেরুদণ্ডে। আচ্ছা, সার্ভাইকাল রিজন মানে ঘাড়ের থেকে, ঘাড় এবং কোমরেই সবচেয়ে বেশি হয়, লাম্বার রিজন এবং সার্ভাইকাল রিজন। আচ্ছা, মানে আমরা যেটা একটু ঘাড়ে ব্যথা হলে স্পন্ডিলাইটিস বলে যে সন্দেহ করি, কিন্তু আমি বলছি স্পন্ডিলাইটিস শব্দটা হচ্ছে ইনফ্ল্যামেশন। স্পন্ডিলাইটিস শব্দটা অ্যাকচুয়ালি আমরা স্পন্ডিলোসিস শব্দটাকে স্পন্ডিলাইটিস হয়ে আপনাকে আমরা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আসলে শব্দ হচ্ছে স্পন্ডিলোসিস। স্পন্ডিলাইটিস আর একটা রোগ আছে, সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন, ফুলে যাওয়া। সেটা একটা ইনফেকশন থেকে হতে পারে, মাইল্ড ট্রমার থেকে হতে পারে, ট্রমার থেকে হতে পারে, ট্রমার থেকে বেশি হয় না, ট্রমা মানে, কিন্তু ইনফেকশন থেকে হয়। যেমন অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, সেটা হচ্ছে আলাদা রোগ, এটা এক ধরনের বাত বলতে পারেন। আচ্ছা, এটা ঘাড়ের থেকে শুরু হয়, মেরুদণ্ড থেকে শুরু হয়। কিন্তু স্পন্ডিলোসিস যেটা আমরা বলি সাধারণত অ্যাবাভ 40 ডিজেনারেটিভ ডিজিজ এটা হয়, এবং আজকাল এটা কম বয়সেও দেখা যাচ্ছে, কিছু কিছু 40-এর নিচেও দেখা যাচ্ছে, তবে স্পন্ডিলোসিস কমনলি অ্যাবাভ 40 হয়। 40 বছরের ঊর্ধ্বে উঠলে পরে এই রোগটা হতে পারে, খুবই সম্ভাবনা। দ্যাট ইজ ডিউ টু আওয়ার লাইফস্টাইল ইজ নাম্বার ওয়ান। আচ্ছা, ওকে, আমরা আমরা একটু দেখে নিই। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন উনি বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ, হাড়ের নানান সমস্যা নিয়ে আমরা আজ আলোচনা করব। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন। আজ আমাদের স্টুডিওর ফোন নাম্বার আপনাদের সবার জানা আছে, টিভি স্ক্রিনে রয়েছে 0381-237-4117 অথবা 0381-237-4118, যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর ফোনের পাশাপাশি দর্শক বন্ধুরা আমরা আজ স্পন্ডেলাইটিস, আর্থ্রাইটিস এসব নানান বিষয় নিয়ে আলোচনা করব, তো আপনার সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, স্পন্ডেলোসিস, আপনি স্পন্ডেলোসিস বললেন, স্পন্ডেলোসিস ঘাড় থেকে শুরু করে কোমর অবধি মানে মেরুদণ্ড আমাদের যেখানে আছে সেখানে, কিন্তু সেটা কেন হয়? নর্মালি আফটার 40 হয় ডিজেনারেটিভ চিজ, যেমন চুল পাকে, বয়সের সঙ্গে সঙ্গে যা হয়, অল দি চেঞ্জেস অকার্স ডিউ টু এইজ। আচ্ছা, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত চেঞ্জ হয়, চুল পাকে, দাঁত পড়ে, চোখে একটু কম দেখে ছানি পড়ে, এটা বয়সের নর্মাল। ঠিক, হ্যাঁ, তো কাউর হয়তো একটু দেরিতে হয়, যেমন আবার কাউর একটু তাড়াতাড়ি হয়। তো যে সমস্ত, যেমন লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের বসা, শোয়া, হাঁটা, ইভেন আমরা অনেক সময় উঁচু বালি শেষ হই, সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য দায়ী। কম্পিউটারে সবসময় কাজ করি, ঘাড় নুয়ে নুয়ে কাজ করলাম, সেটা অনেকক্ষণ বসে কাজ করলাম, কিছু এক্সারসাইজ করলাম না কোমরের। তো দিজ আর মেনি ফ্যাক্টর্স ফর দিস স্পন্ডিলোসিস ডিজেনারেটিভ। এর মধ্যে যদি কেউ ব্যথা পায়, ধরো আর্লি যে একটু ব্যথা পেলো, ঘাড়ে ব্যথা পেলো, কোমরে ব্যথা পেলো, তখন আবার ডিজেনারেটিভ চেঞ্জটা একটু তাড়াতাড়ি আসে। আচ্ছা, মানে তখন এটা মানে আগেই চলে আসতে, দুই চার বছর আগেও আসতে পারে। আচ্ছা, তার মানে দুটো কারণে হতে পারে, কোনো ট্রমা মানে কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা তাড়াতাড়ি চলে আসতে পারে। এটা বলে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস, সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস বলি তখন আমরা। আচ্ছা, স্পন্ডিলোসিস শব্দটা অ্যাকচুয়ালি অস্টিওআর্থ্রাইটিস অফ দি স্পাইনাল জয়েন্টস, ভার্টিব্রাল জয়েন্টস, ভার্টিব্রাল না, এটার মেইন নাম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস ভার্টিব্রাল। সেই স্পন্ডিলো অস্টিওআর্থ্রাইটিস আপনার হাঁটুতে যখন হয়, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে জয়েন্ট, আজকাল হাঁটু রিপ্লেসমেন্ট হয় আমাদের, সেই রকম স্পন্ডিলাইটিস হয় কোমরে, হাঁটুতে হলে অস্টিওআর্থ্রাইটিস, অন্যান্য জয়েন্টেও যদি হয় সেটাও তাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলছি, আর্থ্রাইটিস বলি।
ওকে, 40-এর পর কারো একজনের স্পন্ডলোসিস ধরা পড়ছে, ব্যথা পাচ্ছে, তো তাহলে কি দেখা যাচ্ছে 40-এর আগে ওনার যে লাইফস্টাইল ছিল, অভ্যাসগত দোষ, যেটা কম্পিউটারে কাজ করছে, হয়তো চেয়ারটা ঠিক নয় বা টেবিলটা ঠিক নয় বা অ্যালাইনমেন্টটা ঠিক নয় কম্পিউটার স্ক্রিনের, দিনের পর দিন সেটা করাতে ওনার হচ্ছে। আবার ম্যানুয়াল লেবারের দোষ হতে পারে, যেমন যারা ঘাড়ে বা মাথায় বোঝা টানছে, অনেক সময় ঘাড়ে বোঝা করে যে কুলিরা কাজ করে ওদের কোমরের স্পন্ডলোসিস সম্ভাবনা বেশি, মাথায় যাদের কন্টিনিউয়াস বোঝা টানে তাদের ঘাড়ে স্পন্ডলোসিসের সম্ভাবনাও বেশি। ওকে ডাক্তারবাবু, এখান থেকে এটা থেকে মানে চিকিৎসা কি হয় বেসিক্যালি, মানে এটা থেকে নিরাময় কি পাওয়া যায়? স্পন্ডলোসিস একবার হয়ে গেলে ব্যথা কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিই, যখন ব্যথা বেশি থাকে ওষুধের সঙ্গে রেস্ট দরকার, তখন আমরা একটা কলারও দিই, বা কোমরে হলে ঘাড়ে হলে সার্ভাইকেল কলার, কোমরে হলে আর্থ্রোসিস, বিভিন্ন রকম। ওকে ডাক্তারবাবু, আমি আসছি ফিরে, ওষুধের পর বা ওষুধের সঙ্গে আর কি আছে? একজন বন্ধু আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান জেলা থেকে তারক পাল বলছি। তারক বাবু বলুন, বর্ধমান থেকে বলছেন, বলুন তারক বাবু, কি জানতে চাইছেন আজ? আমার স্ত্রী, হ্যাঁ আমার স্ত্রী 48 বছর বয়স। আচ্ছা, 48 বছর বয়স, হ্যাঁ, কিন্তু কোমরে প্রায় সবসময় বলে এই পিঠের শিরা দ্বারা দিকটা লাগে। আচ্ছা, কোমরে শিরা দ্বারা দিকটা ব্যথা লাগে, আর বিশেষ করে বাঁ পাশটা, আর টিপে দিলে মনে হয় একটু আরাম হয়। আচ্ছা ডাক্তারবাবু, কিছু জানবেন ওনার কাছে? এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় বলে প্রায় ওই, ওকে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তারক বাবু যেটা বলছিলেন, 48 বছর বয়স, 38 বছর বয়স ওনার স্ত্রী, কতদিন ধরে হচ্ছে, কি কাজ করেন উনি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি কাজ করেন বলতে, বর্ধমান থেকে তারক বাবু আমাদের নিয়মিত দর্শক বন্ধু, যতটুকু আমার মনে পড়ছে হয়তো হাউস ওয়াইফই হবে, আমি ধরে নিচ্ছি। তারক বাবু তো পুরুষ লোক না, তারক বাবু স্ত্রী, স্ত্রীর কথা বলছে, স্ত্রীর কথা বলছে। আচ্ছা, ওনার স্ত্রী হাউস ওয়াইফ, ধরুন আপনার নুয়ে নুয়ে কাজ করি, ঝুঁকে ঝুঁকে, যেমন কাপড় কাচা, বাসন মাজা, জল তোলা, ঘর মোছা, মানে নুয়ে বা বসে বসে কাজ করলে, তারপরে সেটা হচ্ছে মেইন কারণ। আচ্ছা, হ্যাঁ, ওদের যে পোশ্চার, দ্যাট ইজ নট গুড, নাম্বার ওয়ান। আর এই বয়সে সাধারণত 38, মেয়েদের এই বয়সে যেটা কমন হয়, শরীরে ভিটামিন ডির অভাব থাকতে পারে, আচ্ছা, আর ক্যালসিয়ামের অভাব থাকতে পারে, কোমরে ব্যথা হলেই যে সব স্পন্ডলোসিস হবে তাও নয়, আচ্ছা, এক্সরে করে দেখতে হবে কিসের থেকে হচ্ছে, কিসের থেকে হচ্ছে, আবার অন্য কোনো কারণ থেকে, ইভেন গাইনোকোলজিক্যাল প্রবলেম থেকেও কোমর ব্যথা হতে পারে। আচ্ছা, ওকে, কোমর ব্যথা, তারক বাবু এটা একটু ডায়াগনোসিসের ব্যাপার আছে যে কোমর ব্যথাটা কিসের থেকে হচ্ছে। তবে একটা জিনিস হচ্ছে যে একটা ব্যথা যখন দিনের পর দিন হতে থাকে সেটাকে আমরা বলি ক্রনিক হয়ে যাওয়া, আর ক্রনিক যখন হচ্ছে তখন নিশ্চয়ই সেখানে কোনো বড়সড় করতে হবে, কি কারণ ডায়াগনোসিসটা করে তারপরে চিকিৎসা করতে হবে। স্পন্ডলোসিস হবে তার কোনো মানে নেই, কোমর ব্যথা অনেক অন্য কারণও হতে পারে, হতে পারে। ডাক্তারবাবু আপনি বলছিলেন যে স্পন্ডলোসিস যদি কারো ধরা পড়ে তাহলে সেখানে আপনারা ওষুধ দিচ্ছেন, কিছু ওষুধ, কিছু ব্যথার ওষুধ, অ্যানালজেসিক যেটাকে বলে, কিছু লাম্বোস্যাক্রাল বেল্ট, কিছু ফিজিওথেরাপি, যেমন IFT, শর্ট ওয়েভ দা, ইন্টারফারেন্সিয়াল ট্রিটমেন্ট, শর্ট ওয়েভ দা, যখন ব্যথা বেশি থাকে, আফটার দ্যাট এক্সারসাইজ, আচ্ছা, লাম্বার এক্সারসাইজ। আবার অনেক সময় কোমরে ব্যথা যে খালি স্পন্ডলোসিস থেকে হবে কথা নেই, মেয়েদের আবার স্পন্ডিলোলিসিস থাকে, মানে জন্মগতভাবে হাড়টা একটু সরে যায়, আচ্ছা, কোমরের হাড়গুলো সামনের দিকে এসে যায়, বা ভিজোডাক্টোলিথেসিস বা অ্যান্ড্রোলিস্থেসিস থাকে সামনের দিকে বা পিছের দিকে সরে যায়, সেখান থেকেও ক্রনিক ব্যাক অ্যাক হতে পারে। সেরকম ক্ষেত্রে যে ধরনের এক্সারসাইজ আমরা দেখাই, আবার স্পন্ডলোসিসে ঠিক উল্টোতে এক্সারসাইজ দেখাই, জাস্ট এক্সটেনশন এক্সারসাইজ, ফ্লেকশন এক্সারসাইজ, সুইমিং, মানে এক একটার জন্য এক এক রকম, সুইমিং ইজ বেস্ট এক্সারসাইজ ফর অল। আচ্ছা, সব সুইমিং, মানে বডি নিজের মতো করে নিয়ে নেয়, হ্যাঁ, সুইমিং মানে ওয়াটারের মধ্যে যে সুইমিং, মানে জলের মধ্যে সাঁতার কাটাটা সবচেয়ে ভালো এক্সারসাইজ। আর ফিজিওথেরাপি যখন বেশি ব্যথা হবে, রেস্ট অ্যান্ড ফিজিওথেরাপি, রেস্ট নট মোর দেন, আজকাল আমরা 7 দিন 10 দিনে বেশি রেস্ট দিই না, বেশি দিন রেস্ট দিলে আবার সে মানে বোনগুলো সে ইয়ে হয়ে যাবে আর কি, মানে ওর মাসেল পাওয়ারটা কমে যায়, সেই জন্য রেস্ট বেশি দিন দিতে চায়, স্টিফনেস ডেভেলপ করে, সেই জন্য আমরা এক্সারসাইজের দিকে ঝুঁকব। তাহলে ওষুধ, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি, তারপর এক্সারসাইজ।
তাহলে এখানে আবার ঘুরে ফিরে এসে লাইফস্টাইল কথাটা চলে আসছে, মানে জীবনশৈলী কথাটা চলে আসছে, মানে স্পন্ডলোসিস যদি কারো হয়ে থাকে তাহলে ওষুধও খেতে হবে পাশাপাশি, ওষুধ খুব বেশি টেম্পোরারি কিছুদিন, তারপরে অ্যাজ পার সিমটম মানে ব্যথার ওষুধটা যদি ভিটামিন ডি কম থাকে ভিটামিন ডি দিতে হবে, একটু ক্যালসিয়াম থাকলে ডেফিসিয়েন্সি থাকলে ক্যালসিয়াম দেবো, কারণ কোমর দিয়ে তো আমরা বসি উঠি কাজ করি, আমরা তো দৈনন্দিন জীবনে কাজকর্মটা অ্যাভয়েড করতে পারি না, একটা গাড়ি যখন চলে টায়ারের উপরে চাপ যাবে, টায়ার পাল্টাতে হয়, কোমরটা তো পাল্টানো যাবে না, ঠিক আছে, এখন সমস্যাটা এই জায়গাতেই ডাক্তারবাবু, যে আমাদের আজকাল যে বর্তমানে যে জীবনযাপন যেরকম চলছে, যে সেখানে আপনি যদি আমি বলি যে আমাদের জীবনশৈলী পাল্টানো সেটা মুশকিল হয়ে দাঁড়ায়, ধরুন কেউ কোথাও কাজ করছে চাকরি করছে, ওনার একটাই চেয়ার আছে অফিসে, ওই চেয়ারে বসে কম্পিউটার কাজ করছে, ওনার স্পন্ডিলোসিস হয়ে গেল, উনি বাড়িতে যা কিছুই করুক এক্সারসাইজ করুক, অফিসে গিয়ে ওই চেয়ারে বসে কাজ করতে হবে, ঠিক আছে, এর মধ্যে এক্সারসাইজটা চালু রাখতে হবে, কাজ তো আপনাকে করতে হবে, এবং প্রতিটা দেশে উন্নত দেশেও দেখা যাচ্ছে যে মানুষের যে ম্যান পাওয়ার ওয়েস্টেজ, মানে কাজে না যাওয়া, রেস্ট নেওয়া, মেডিকেল রেস্ট, স্পন্ডিলোসিসের জন্য বা কোমরে ব্যথার জন্য প্রচুর রেভিনিউ আমাদের নষ্ট হয় বা ওয়ার্ক ম্যান পাওয়ার নষ্ট হয়, আচ্ছা, মানুষ প্রত্যেকের কোমরে ব্যথা হবে, মানুষ তো একটা যন্ত্রের সমাহার, অনেকগুলো পার্টস মেশিনের মতো, লিভিং পার্টস নন লিভিং পার্টস, গাড়ির যেমন নন লিভিং আমাদের লিভিং পার্ট, সুতরাং কোনো না কোনো অংশে একবার না একবার একটু অসুবিধা দেখা যেতে পারে, সেই যত্ন করলে অনেকটা ভালো থাকবে, ঠিক। আরেকটা আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে একটু টেলিফোন লাইনে, আমরা দেখিনি কে আছেন, হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বীরভূমের রামপুরহাট থেকে চন্দন মণ্ডল বলছি। চন্দনবাবু বলুন, রামপুরহাট থেকে কি বলছেন? বলছি যে আজকে তো হাড়ে নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, তো আমার মোটামুটি যখন আমি 10-12 বছর বয়স ছিলাম তখন একবার একটা মাথায় বোঝা নিয়ে গিয়ে মানে নিতে গিয়ে আমার ঘাড়টা লটকে যায়, আচ্ছা, তারপরে ব্যথা কিছুদিন ব্যথাটা ছিল, তারপরে অনেক কয়েক বছর ব্যথা হয়নি, পরে আবার মাঠে কাজ করার সময় মাথায় এরকম বোঝা তুলতে গিয়ে, ও চন্দনবাবু ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল, এটা একটা ট্রমা, এটাও একটা ট্রমা কেস ডাক্তারবাবু মনে হচ্ছে আমার, 10-12 বছর আগে বোঝা টানতে গিয়ে ঘাড় মোটকে গেছিল বলছেন, মানে হয়তো মোটকে গেছিল, এখন ওনার এই মুহূর্তে বয়স কত? ওনার বয়স কত সেটাই জানা হলো না আমাদের, আর এখন ব্যথা হলেও এখন বোঝা নামার পড়ে, এখন বলছি বোঝা নিলে ব্যথা হয় তাহলে মাসেল স্প্যাজম হবে, আচ্ছা, সুতরাং বোঝা নানোমাই ভালো, বোঝা নানোমাই ভালো, আর ঘাড়ের কিছু এক্সারসাইজ। চন্দনবাবু খুব সম্ভবত আমাদের সঙ্গে আবারও আছেন, দেখি একটু, হ্যালো, ও আবার ডিসকানেক্ট হয়ে গেছে, আমাদের আজকে সমস্যা হচ্ছে কিছু টেলিফোনের নেটওয়ার্কে, যার জন্য আমরা দর্শক বন্ধুদের সঙ্গে সরাসরি কথা বলতে অসুবিধা হচ্ছে, তবু চেষ্টা করুন দর্শক বন্ধুরা যারা দেখছেন, আপনারা আমাদের দুটো ফোন নাম্বারই টিভি স্ক্রিনে দেওয়া আছে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ফোন করুন। ডাক্তারবাবু এখানে ঘাড় যে মোচকে গেছে বলছিল, সেটা কি শুধু মাসেলই হতে পারে, মানে মানে বোনের বোনেরও হতে পারে, এক্সরে করে দেখতে হবে, বোনের খুব বেশি হলে তার তো ধরুন বোন হলেই ঘাড়ে সাধারণত তার এই নার্ভেরও এফেক্ট হয়, যেমন স্পাইনাল কর্ড ইঞ্জুরি ভেরি কমন হয় ইন দ্যার ইজ বোন ইঞ্জুরি, ওকে, আচ্ছা একটু দেখে নিই, আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে একটু, হ্যালো, হ্যালো, ওকে, আজ ফোন কানেক্ট করতে পারছি না আমরা, দর্শক বন্ধুরা ফোন করছেন হ্যালো বলছেন কিন্তু তারপর কানেক্ট হচ্ছে না, হ্যাঁ ডাক্তারবাবু, তো মানে সেটা বোন হলে এতদিনের সমস্যা, তবে আপনাকে যে কোনো জায়গাতে যখন বোঝা নেওয়ার পরে ঘাড় মুছে তো আমরা একটা ইনভেস্টিগেশনের জন্য একটা এক্সরে করা উচিত, টু এক্সক্লুড বোনই ইঞ্জুরি আছে কি না, বোনে কোনো কিছু আছে কি না দেখা উচিত, আবার যদি মাসেল ইঞ্জুরি হয় তখন মাসেল স্প্যাজম আছে কিনা সেটাও দেখা উচিত, স্প্যাজম বলতে মাসেল স্প্যাজম মানে মাসেলটা শক্ত হয়ে যায়, তখন হয় কি সার্ভাইকেল একটা কার্ভেচার থাকে, নর্মালি যে হাড়ের যে কার্ভেচার নেকে সেটা অ্যান্টিরিয়রলি কনভেক্স, সেটা কনভেক্সটা কমে যায়, আইদার রিভার্স হয়ে যেতে পারে, আচ্ছা আরো বেশি হয়ে যায়, আরো কুকড়ে যায়, কমে যায় মানে উল্টো হয়ে যায়, কনকেভ হয়ে যায়, ও আচ্ছা, এরকম থেকে এরকম কনকেভ হয়ে যায়, স্ট্রেটেনিং হয়ে যেতে পারে, আচ্ছা স্ট্রেটেনিং হয়ে যায়, তাই জন্য যখন ঘাড় আর নাড়ানো যায় এদিকে দিয়ে নাড়ানো যায় না, নাড়ানো যায় তখন আমরা কলার দিই, ফিজিওথেরাপি দিই, মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ পাওয়া যায়, অ্যানালজেসিক উইথ মাসেল রিল্যাক্সেন্ট, ব্যথার ওষুধ আর মাসেল রিল্যাক্স হয় এমন কোনো ওষুধ দিই, আচ্ছা,
তাহলে এখানে যে চন্দনবাবু যেটা বলছিলেন যে উনি ঘাড়ে বোঝা নিলেই এখন ব্যথা করে বা এরকম কিছু একটা বলতে যাচ্ছিলেন হয়তো উনি, তাহলে কি নাকি বোঝাটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে? বোঝাটা মাথায় মানাই করি আমরা, সঙ্গে একটা কলার এক্সারসাইজটা, যখন ব্যথা হবে তখনই কলার, কলারটা নর্মালি আমি ব্যক্তিগতভাবে বেশি দিন দিই না, মাসখানেক দু মাস দিয়ে কলারটা ছেড়ে দিতে বলি, মানে কলার বোন এখানে যেটা লাগানো কলা লাগানো সার্ভাইকেল কলার, টু গিভ রেস্ট টু দি মাসেলস। আচ্ছা, আমরা তো এই যে মাথাটা সেটা ঘাড়ের উপরে বসানো থাকে, মাথারও তো একটা উল্টেছে, কলার উল্টে শেয়ার টেক পার্ট টেক সাম শেয়ার অফ কিছুটা হেড, তারপরে মাসেলটা মুভমেন্টটাও রেস্ট্রিক্ট করে। আচ্ছা, তাতে স্প্যাজমটা কম থাকে। এরপরে আইসোমেট্রিক এক্সারসাইজ, আইসোট্রনিক ন্যাক এক্সারসাইজ, ন্যাক এক্সারসাইজ ওদের দেখিয়েছি, রেগুলার এক্সারসাইজ করলে ইভেন অনেক সময় ট্রেকশনও দিতে হয়, ফিজিওথেরাপি, যেমন আইএফটি, শর্টওয়েভ ডায়াথার্মি, তারপরে প্রয়োজনে ট্রেকশন, ইভেন যদি নার্ভের কোনো ডেফিসিট থাকে তখন আমরা একটা এমআরআইও করাই, এক্সরে এমআরআই এগুলো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে। আচ্ছা, যেমন এবং ঘাড়ের চোট পেলে সাধারণত হাত পা অবশ হয়েছে কিনা, মানে প্যারালাইসিস হয়েছে কিনা দেখতে হবে, ঘাড়ে চোট পেলে জেনারেলি হাত পা সবগুলো প্যারালাইসিস হবে, কোমরে চোট পেলে সাধারণত পাগুলি অবশ হবে। আচ্ছা, পায়খানা পেশাবে ডিস্টারবেন্স হতে পারে, দ্রুততেই পায়খানা পেশাবে ডিস্টার্ব, পায়খানা বন্ধ হয়ে যাবে, পেশাব বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ ইমার্জেন্সি। আচ্ছা, সেটা চোট পেলেই হয়, মানে ট্রমা কেস, অ্যাক্সিডেন্টাল কেস হয়, আবার চোট না পেলেও সার্ভাইকাল মাইলোপ্যাথি হয়, ইভেন স্পন্ডিলোসিস হলে অনেক সময় ব্যথাটা, স্পন্ডিলোসিস হলে হয় ডিজেনারেশন হওয়ার পরে অস্টিওফাইট ডেভেলপ করে, অস্টিওফাইট ছোটো ছোটো বোনস ক্ষয় হয়, বোনগুলো ক্ষয় হয়, আবার নতুন হাড় তৈরি হয়, নতুন হাড় যখন তৈরি হয় তখন অ্যাব্রোক্যাবলভাবে তৈরি হয়। আচ্ছা, ডিসিপ্লিন থাকে না, তখন এটা নার্ভ রুটের উপরে প্রেশার পড়ে, তখন আমাদের ব্যথাটা এই হাতে বা পায়ে দিয়ে যায়, যখন হাতে আসে তখন আমরা এটাকে ব্র্যাকিয়াল জিয়া বলি, পায়ে যখন যায় তখন আমরা আর কি সাইটিকা বলি, সাইটিকা, শুনে থাকবেন হয়তো, হ্যাঁ সাইটিকা, খুব কমন একটা কমন রোগ, কমন একটা কথা। হ্যাঁ, সুতরাং তখন আমরা সেই হিসাবে একটা এমআরআই করে দেখব যে হুইদার এটা কি বেশি কম্প্রেশন আছে নার্ভটা রুটের উপরে না কম চাপ পড়ছে, বেশি চাপ পড়লে যেমন ডায়ামিটার ধরুন 10 মিলিমিটার, তখন তখন দেখি ভার্টিব্রাল ডায়ামিটারটা, ইন্টারভার্টিব্রাল ফোরামেন যেটা আছে কতটুকুর মধ্যে চাপ খেয়ে আছে, হ্যাঁ যদি হ্যাঁ বেশি চাপ খাই থাকে তাহলে অপারেশন করতে হবে। আচ্ছা, আর অপারেশন না করে সাধারণত তবুও আজকাল আপনি করে লেভেল একটা লেভেল মাল্টিপল লেভেল হলো স্পন্ডিলোসিস, সাতটা ভার্টিব্রা আছে সার্ভাইকাল রিজন, 1 2 3 4 5 6, আচ্ছা তো 7, তো এই যে সাতটা ভার্টিব্রা আছে যে কোনো একটা লেভেলে নার্ভ কম্প্রেশন হলে ইউ ক্যান রিমুভ, দুইটা লেভেলে ইউ ক্যান রিমুভ, বেশি মাল্টিপল লেভেলস অনেকগুলো যদি হয় তাহলে করা যায় নর্মালি, জানো না, অথবা আজকে একটা লেভেল দেখলেন আপনি কেটে ঠিক আছে রিমুভ করে, নেক্সট নেক্সট ইয়ার যে আরেকটা লেভেলে হবে না তা তো নয় না। আচ্ছা, সো আবার হতে পারে, হতে পারে, তো অনেক সময় দুই তিনটা লেভেলে হলে আমরা ওইটাকে ল্যামিনেক্টমি করে ওইটাকে ফিক্স করে দিই, প্লেটলেট লাগিয়ে দিই, প্লেট লাগিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে ডাক্তারবাবু এই স্পন্ডিলোসিসের তাহলে স্পন্ডিলোসিসে বেসিক্যালি কোন স্টেজে আছে সেটাও একটা ইম্পর্টেন্ট, নার্ভের উপরে চাপ পড়ছে কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, নার্ভের উপরে চাপ যদি পড়ে তখন সেই হিসাবে যে সব কেসগুলো যে অপারেশন করতে হবে তা নয়, যেগুলো কেসে দেখি ইমার্জেন্সি না, পায়খানা পেশাব বন্ধ হয়ে যাচ্ছে, নার্ভ রিকভারি হচ্ছে না, অথবা আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টে, কনজারভেটিভ মানে ফিজিওথেরাপি, ঔষধ, রেস্ট, উইথড্রু এক্সারসাইজ, 6 উইকস, এগুলো তো কাজ করছে না, 8 উইকস, 6 উইকস টু 8 উইকসে আপনার রেসপন্স ইজ নট গুড, তখন উই থিঙ্ক অফ এমআরআই অ্যান্ড গো ফর অপারেশন, অপারেশন, আদারওয়াইজ কনজারভেটিভ ট্রিটমেন্ট স্টিল ইজ গুড ট্রিটমেন্ট। ওকে ডাক্তারবাবু, এখানে প্রবলেমটা হচ্ছে যে ঘাড়ের ব্যথার মাত্রাটা কতটুকু, অনেকেই সহ্য করতে পারেন, একটা কথা হচ্ছে যে আমাদের একসময় মাঝে মধ্যে যেটা হয় ঘুম থেকে উঠলে পরে ঘাড় বেঁকে থাকে, হ্যাঁ উঠে, হ্যাঁ আপনি যেটা একটু স্পাজম বলছিলেন ওটাও কি এরকম জাতীয় কিছু হয় নাকি? উঠলে নর্মালি এই যে মাসেল স্টিফনেসটা, স্পন্ডিলোসিস যেগুলো ডিজেনারেটিভ, এটা ঘুম থেকে ওঠার পরেই সাধারণত বেশি হয়। আচ্ছা আচ্ছা, ইয়াং ছেলেদের অনেক সময় উঁচু বালিশ, হ্যাঁ আবার ব্যাড পোশ্চার, ধরুন টিভি দেখলো কাজ শুয়ে 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 এমনভাবে দেখলো, সোফাতে শুয়ে শুয়ে দেখলো, পরদিন দেখলো ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা, সুতরাং দি ওয়ে দে লিড দ্যার লাইফ, কীভাবে জীবনযাপন করবে, কীভাবে টিভি দেখবে, সেভাবে এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই যে মানে
পোশ্চারের জন্য যে ব্যথাটা হয় বা আমরা সকলে ঘুম থেকে উঠানোর সময় ছোটবেলায় পেতাম যে ঘাড় আজকে ঘাড় তিন দিন ধরে ঘাড় বেঁকে রয়েছে, হ্যাঁ বলছি, ওটা বেসিক্যালি কি জিনিস? এটাকে বলে যেমন পোশ্চারাল নেক পেইন, পোশ্চারাল ব্যাক পেইন। বাচ্চাদের দেখবেন স্কুলে ভারী ব্যাক ট্যাক নেয়, হ্যাঁ গুজু হয়ে বসে, গুজু হয়ে আছে, গুজু হয়ে বসে, এর বাচ্চাদের এটা খুব কমন পোশ্চারাল ব্যাক ট্যাক। পোশ্চার কারেক্ট পোশ্চার না থাকলে পোশ্চারাল ব্যাক ট্যাক বলে। ওকে, তাহলে এটা এটাতে ভয় পাওয়ার তো তেমন কিছু না, এটা ওই পোশ্চার কারেকশন করে এক্সারসাইজ করলেই হবে, আর হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে তার। ওকে, এখন তাহলে আমার প্রশ্ন রাখতে হবে, ধরুন চল্লিশ ঊর্ধ্ব কোনো একজন মানুষ সকালে ঘুম থেকে উঠলো ঘাড় এরকম বেঁকে রয়েছে, এটা যে ওই মানে শুধু পোশ্চারাল প্রবলেমের জন্যই হয়েছে বা এটা যে স্পন্ডলোসিস না, এটাকে রুল আউট করবে কী করে? এখানে আপনাকে এক্সরে করতে হবে, সবসময় যে স্পন্ডলোসিস থেকে হবে না, সেখানে সেকেন্ডারি ম্যাটাস্টেসিস শুরু হতে পারে। ম্যাটাস্টেসিস মানে ক্যান্সার হলো কোনো জায়গায়, লিভারে ক্যান্সার হলো, স্টোম্যাকে, ব্রেস্টে, প্রোস্টেটে, সেখানে ডিপোজিট, ম্যাটাস্টেটিক ডিপোজিট, ডিস্টাল পার্টে গিয়ে ডিপোজিট হয়, আচ্ছা সেটাতে ক্ষয় হয়ে যায়, সেটাও হতে পারে। সুতরাং ওল্ড এজ যখন হয় এক্সরে ইজ এ মাস্ট, বেসিক থিং টু এক্সক্লুড, টু কনফার্ম স্পন্ডলোসিস অ্যান্ড অলসো টু এক্সক্লুড স্পন্ডলোসিস অর আদার সিরিয়াস ডিজিজ। মানে সো এগুলো নেই এটা জানার জন্য আমাকে একটা ইনভেস্টিগেশন করে করতে হবে। আবার বেশি বয়সে 80-90 বছর বয়সে কোমরে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, সেটা হলো অস্টিওপোরোটিক ব্যাক অ্যাক। কোমরে এবং ঘাড়ে ক্যালসিয়াম কমে গেলে অস্টিওপোরোসিস হয়, খুব নর্মালি এখন একটা বার্নিং প্রবলেম অস্টিওপোরোসিস এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইজ বার্নিং প্রবলেম ইন্ডিয়ান পপুলেশন। সুতরাং ওল্ড এজে অস্টিওপোরোটিক ব্যাক অ্যাক ইজ ভেরি কমন, এবং সেখানে অনেক সময় মাল্টিপল বোন মানে ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার হয়ে ছোট হয়ে যায়, হাইট দেখবেন বড় হলে আমাদের হাইটটা কমে যায়, কমে যাচ্ছে, একটু ছোট হয়ে যাচ্ছে, প্রতি বছর 1-2 সেন্টিমিটার করে 1 সেন্টিমিটার করে কমে আমাদের। সুতরাং আমরা যখন ওল্ড হবো, আপনার পাসপোর্ট ধরুন 8 ইঞ্চি, 60-এর পরে হয়ে গেলেন পাসপোর্ট 6 ইঞ্চি, 7 ইঞ্চি, সুতরাং 7 ইঞ্চি এরকমভাবে একটু দিচ্ছি ডিউ টু অস্টিওপোরোসিস, বোনগুলো ক্ষয় হয়ে, মানে বোন ক্ষয় হচ্ছে, মানে সেটা মেরুদণ্ড থেকে শুরু করে মানে সব বোন, সব বোনই অস্টিওপোরোসিস, মেরুদণ্ডের হাড়গুলো বেশি হয়, বেশি হয়, বেশি হয়। তো আসলে আমার একজন মানে এমনিতে আমি চিনি ওনাকে, পরিচিত আমার, ওনার ধরুন অলমোস্ট 70-এর উপর এজ হবে, উনি অনেকদিন ধরে স্পন্ডলোসিসে ভুগছেন, ওনার বিপিও হাই আছে, হার্টেরও সমস্যা আছে, ওনার পেইনটা কিন্তু খুব ম্যাসিভ পেইন হয় না, তবে একটা ইরিটেটিং পেইন ওনার সবসময় থেকে আছে। উনি ওষুধও খেয়েছেন, উনি ফিজিওথেরাপি করেছেন, রেগুলার লাইফস্টাইল একদম এক্সারসাইজ করছেন যেগুলো ডাক্তারদের দেখানো। তাহলে এই জায়গা থেকে 70 এবাব এখন বলছেন যে এখান থেকে আর মানে মুক্তি পাওয়ার কোনো ইয়ে নেই, এটাকে নিয়েই চলতে হবে, ইজ ইট ট্রু? মানে এটা কি দেখুন, ওনার উচিত একটু বিএমডি করে বোন মিনারেল ডেন্সিটি মানে অস্টিওপোরোসিস আছে কিনা, কারণ অস্টিওপোরোসিস যদি থাকে নেগিং পেইন সবসময় থাকবে, সেখানে অস্টিওপোরোসিস ওয়ান্স অকার একবার হয়ে গেলে আর অ্যাকচুয়ালি পুরোটা ক্যালসিয়াম আপনাকে আর ঢুকাতে পারবো না বা অস্টিওপোরোসিস ভালো হবে না। সুতরাং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। নর্মালি আগে ভাগে যদি আমরা চিকিৎসা, ইভেন মেয়েদের পেরি মেনোপজাল অস্টিওপোরোসিস, মেন্স বন্ধ হওয়ার আগে থেকে অস্টিওপোরোসিস শুরু হয়, 45 হলেও 40 থেকে আরম্ভ হলো অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম রিচ ফুড, এক্সারসাইজ, সানশাইনের মধ্যে থাকবে, সানের মধ্যে যাওয়া, এই রেগুলার এক্সারসাইজ করবে, এগুলো গুড ডায়েট, সুতরাং এগুলো করা উচিত। আর পুরুষদেরও যেগুলো উচিত সেগুলো এক্সারসাইজ যে মাস্ট, যদি সদ্য কিন্তু অ্যান্টি অস্টিওপোরোটিক ড্রাগ মানে অস্টিওপোরোসিস যাতে প্রিভেনশন হয় বা কমে যায় তার জন্য ওষুধ পাওয়া যায়। কন্টিনিউয়াস ব্যথা যাতে হয় তাদেরকে অ্যানালিসিস তো রেগুলার খাওয়ানো যায় না, সেখানে আজকাল প্যারাথর্মোন পাওয়া যায়, হরমোন নেজাল স্প্রে, ক্যালসিটোনিন নেজাল স্প্রে পাওয়া যায় ব্যথাটা কমে। তারপরে আগে থেকে এগুলো নিয়ে নিলে ভালো হবে, তার কিছুদিন দিলো ধরুন, তার ক্যালসিয়াম কিছুদিন খেলো, এক্সারসাইজ করলো, মাঝে মাঝে একটু ফিজিওথেরাপি দিলো, এগুলো হবে। ওকে ডাক্তারবাবু, আরেকটা বিষয় আমি এই বিষয়ে আসছি স্পন্ডুলোসিসে, তারপর আমি যাবো আর্থ্রাইটিসে। দর্শক বন্ধুদের আরেকবার জানিয়ে রাখি, আজ আমরা কথা বলছিলাম হাড়ের নানান সমস্যা নিয়ে। আমাদের শরীরের হাড়ের তো অনেক রকম সমস্যা থাকে, বিশেষ করে শীতকালে গা হাত পা ব্যথা করা বা বিভিন্ন হাড়ের বিভিন্ন জয়েন্ট ব্যথা করা, এগুলো একটা নর্মাল আমাদের থাকে। অনেকেই কিন্তু অনেক বড় সড়ো রোগকেও কিন্তু একটু ওভারলুক করে যান, একটু অবহেলা করেন, দিনের পর দিন হচ্ছে কিন্তু গায়ে লাগাচ্ছেন না, একটা সময় এটা বড় আকার ধারণ করে, সেগুলো করতে নেই। আর স্পন্ডলোসিস বা যেটাকে আমরা নর্মাল ভাষায় স্পন্ডলাইটিস বলি, ডাক্তারবাবু যেটা বলছিলেন স্পন্ডলোসিস, এটা এমন একটা সমস্যা ঘাড় থেকে মেরুদণ্ডে হয়ে কোমর অবধি যে কোনো জায়গাতে ব্যথা পেলেও হতে পারে, বা বয়স হলে আস্তে আস্তে 40-এর পর যে কোনো সময় হতে পারে। তার জন্য আগে থেকে কী করে ভালো থাকা যায়
যেটাই আমরা জানার চেষ্টা করছিলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, আজকাল মোবাইলের যুগ, এটা মোবাইল ছাড়া আমরা জীবন আমরা কল্পনা করতে পারি না। তো আজ যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে বা আজ যারা টিনেজার, তাদেরও চল্লিশ হবে একটা সময়, তখন তাদের স্পন্ডলাইটিসিস যাতে না হয়, স্পন্ডলোসিস যাতে না হয়, আজ যেভাবে সারাদিন ওরা মোবাইলে ঘাড় বেঁকিয়ে রাখছে, তাতে কি কোনো সমস্যা হতে পারে? ঘাড় নট অনলি বাঁকিয়ে রাখছে, যে হোয়াটসঅ্যাপ রেগুলার করে, হ্যাঁ, বসে ঘাড় গুজে 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 দেখলো, কম্পিউটার রেগুলার চালায়, এবং আজকাল রিসেন্টলি আপনি আইটি সেক্টরের ছেলেপেলেগুলোকে দেখবেন, খুব ইয়াং ছেলে, দে আর সাফারিং ফ্রম কম্পিউটার ন্যাক, একটা ডিজিজ বেরিয়েছে কম্পিউটার ন্যাক, যেহেতু ওভার ইউজ অফ কম্পিউটার, সারাক্ষণ তাকে কম্পিউটার করতে করতে ন্যাক মাসলগুলো স্টিফ হয়ে যায়, স্ট্যান্ডার্ড এ হয়ে যায়। আচ্ছা, তো অনেক সময় স্পন্ডলোসিস যে বলি আমরা, অনেক সময় ইয়াং ছেলেদের ডিস্ক প্রলাপস হয়। আচ্ছা, ভারী যখন মাথায় বোঝা নিল তখন ডিস্ক প্রলাপস হতে পারে। আচ্ছা, ডিস্ক প্রলাপস হচ্ছে আমার যখন অ্যাকিউট স্টেজে একটা বড় ডিস্ক প্রলাপস হয়, তখন ডিস্কটা পিছনে গিয়ে স্পাইনাল কর্ডের ভিতরে বা তার রুটের উপরে চাপ সৃষ্টি করে, তখনই ব্র্যাকিয়াল জেভাসাইটিস হয়। বা অনেকদিন ধরে ছোটো, ধরুন ডিস্ক প্রলাপসটা একটু কম কম হলো, কম হলো, দু তিনটা লেভেল হলো, ধীরে ধীরে হবে কি, ডিস্কটা ডিজেনারেট করে যায়, ডিস্কটা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। আচ্ছা, শুকিয়ে গেলে ব্লাড ওটা মেইন স্ট্রিম থেকে বেরিয়ে গেলো, ওর ব্লাড ওর যে নিউট্রিশনটা কমে গেলো, তো নিউট্রিশনটা কমে গেলো, আস্তে আস্তে ডিস্কটা মরে গেলো। আচ্ছা, হ্যাঁ, ডিস্কটা ডিজেনারেট করলো, তখন ওই জায়গাটা স্পেসটা, দুইটা ব্রিক্সটা থাকে দুটো ভার্টিব্রার মাঝখানে, একটা অনেকটা রাবারের মতো, যাতে দুইটা হাড় একটার সঙ্গে আর একটা ঘর্ষণ না হয়। হ্যাঁ, তো এখন এটা বেরিয়ে গেলে হবে কি, স্পেসটা কমে যাবে ধীরে ধীরে, ওই ওইটা দিস ইজ দ্য আর্লি স্টেজ অফ স্পন্ডলোসিস, তখন ডেভেলপ করে ওইগুলো রেগুলার, যারা মাল্টিপল লেভেল ডিস্ক প্রলাপস হল, এই একটা কারণ। এটাই আমরা দেখছি বাচ্চাদের জন্য করতে হবে, তখন ওগুলো রেগুলার কম্পিউটার ইউজ, এবং এটা যেগুলো আইটি সেক্টর হলে ওদের কম্পিউটার ইউজ না করে, না করার উপায় নেই, ওদের তো চাকরিটাই সেটাই, কম্পিউটার হয়তো 12 ঘন্টা বসে থাকতে হচ্ছে কম্পিউটারের সামনে। আমার কাছে দু চারজন এরকম ছেলে অনেকেই আছে, আসে, তখন তাকে রেগুলার এক্সারসাইজ করতে বলি, যখন বেশি ব্যথা হয় একটু থেরাপি করে দিই, ব্যথার ওষুধ দিয়ে দিই, আবার এক্সারসাইজ, এবং ওই কলার দিয়ে দিয়ে বলি যে কিছুদিন তুমি কলার দিয়ে কম্পিউটার চালাও, ওকে, তুমি বি, হ্যাঁ, ওটাকে করতে বলি। আর হোয়াটসঅ্যাপ ফোয়াটসঅ্যাপগুলো যত কম করা যায়, হোয়াটসঅ্যাপ, মোবাইল তো ভারী ডেঞ্জারাস থিং না, ইন অল রেডিয়েশনও তো মোবাইল থেকে হচ্ছে আজকাল, আর সেটা তো হচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে যখনই আপনি এত কিছু বলছেন স্পন্ডলোসিসের ব্যাপারে বা আমাদের ঘাড়ের বা মেরুদণ্ডের বা বিভিন্ন যে হাড়ের সমস্যার ব্যাপারে, আর আমরা যখন দেখি আজকালকার যা জেনারেশন, যারা মানে যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে 7-8-10 বছরে বা আরও ছোটো বাচ্চারাও আজকাল যেভাবে বাড়িতে সোফাতে বেঁকে খাটে বেঁকে মোবাইল করছে বা ইয়ে করছে, বা বিছানায় শুয়ে হয়তো লেপের তলায় বেঁকে মোবাইল করছে, এত অ্যাডিকশন, তো তাদের ভবিষ্যতে এইসব সম্ভাবনা থাকতেই পারে। তো তাদেরকে বাঁচানোর জন্য আজ বোধহয় আমাদেরই জাগ্রত হতে হবে, প্যারেন্টসদেরই জাগ্রত হতে হবে। প্যারেন্টসদের কথা তো আজকাল ছেলেমেয়েরা কি খুব বেশি শোনে? এটাই প্রবলেম হচ্ছে যে প্যারেন্টসের কথা শোনে না, কিন্তু হয়তো শোনানো মুশকিল, এখন পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে, যত সভ্যতা এগিয়ে যাচ্ছে তখন রোগগুলো বাড়ছে, অন্যরকমভাবে আসছে, জীবনশৈলী রোগ এখন বেশি, লাইফস্টাইল ডিজিজ এখন বেশি হয়ে যাচ্ছে। ওকে, দর্শক বন্ধুরা, আপনাদের এই ফাঁকে জানিয়ে রাখি, আজকে যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, আজ কোনো কারণে হয়তো দর্শক বন্ধুরা টেলিফোনে যোগাযোগ করতে পারছেন না, কোনো একটা সমস্যা হচ্ছে, আমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো, আজকের অনুষ্ঠানটি আগামীকাল কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পারবেন, কারণ আগামীকাল এই অনুষ্ঠানটির গোটা অনুষ্ঠানটার আপলোড হবে ইউটিউবে, আর সেখানে দূরদর্শন কেন্দ্র আগরতলা ইউটিউব পেজ এবং দূরদর্শন কেন্দ্র আগরতলা ফেসবুক পেজেও কিন্তু আপনারা লিঙ্কটা পাবেন ইউটিউবে, গোটা অনুষ্ঠানটা আপনারা দেখতে পারেন। আর আপনাদের যদি কোনো রকমের সমস্যা থাকে, কোনো বিষয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করার আপনাদের প্রয়োজন মনে করেন, তাহলে কমেন্টস বক্সে কোন বিষয়ে ডাক্তারবাবুকে আপনারা দেখতে চাইছেন এখানে, সেটা আপনি লিখতে পারেন কমেন্ট বক্সে, আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও দিতে পারেন ইউটিউবের সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন। আর আপনাদের জানিয়ে রাখি, আগামী 12 ডিসেম্বর অর্থাৎ পরের বৃহস্পতিবার দিন আমাদের সঙ্গে থাকবেন ডক্টর এস এস নাথ, চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটির, এবং ডক্টর কমল রিয়াং, স্টেট প্রোগ্রাম অফিসার রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ এনএইচএমের।
আমরা কথা বলবো, আপনারা জানেন আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প, যে প্রকল্পের আয়তায় সবাইকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং সবাইকে সুস্থ রাখার জন্য ভীষণভাবে প্রয়াস চালিয়েছে কেন্দ্র সরকার। আর সেই প্রকল্পে, আয়ুষ্মান ভারত প্রকল্পের কি কি সুযোগ আপনি পেতে পারেন, কি কি ভাবে আপনি সেই সুযোগ লাভ নিতে পারেন, সেসব নানান বিস্তারিত আমরা আলোচনা করব সেই অনুষ্ঠানে আগামী বৃহস্পতিবার দিন। পাশাপাশি আপনাদের নানান শারীরিক সমস্যা নিয়েও কিন্তু ডাক্তারবাবুরা আপনাদের প্রশ্নের জবাব দেবেন, তো আপনি আগামী বৃহস্পতিবার দিনের সঙ্গে থাকবেন। আজ আমরা কথা বলছি হাড়ের নানান সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সিনিয়র অস্থিরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডক্টর ভূপেশ শীল। ডাক্তারবাবু, স্পন্ডলোসিস তো আপনি বললেন, তো একটা কথা লাস্ট একটু বলে দিন, যাতে চল্লিশের আগে এবং চল্লিশের পরে স্পন্ডলোসিস থেকে দূরে থাকতে গেলে নর্মালি আমাদের কি করা উচিত, যেটা আমাদের মনে থাকবে দৈনন্দিন জীবনে, কিভাবে থাকলে আমি স্পন্ডলোসিস ছোঁয়ার চান্সেসটা আমার কম হবে? স্পন্ডলোসিস দেখুন, বয়স হলে সবার স্পন্ডলোসিস একটু পড়বে, হবেই, দাঁত পড়বে, চুল পাকবে, চুল পাকলে কিন্তু ব্যথা হয় না, না তার জন্য আমরা কমপ্লেন করি না। আচ্ছা, কিন্তু কিছু কিছু জিনিসে বয়সের ভারে ভারাক্রান্ত হলে ব্যথা হয়, তখনই মুশকিল, ব্যথাটাই আমাদের কষ্ট দেয়। ঠিক ঠিক না? যেমন হাঁটুতে যদি অস্টিওআর্থ্রাইটিস হয় আমাদের কষ্ট হয়, তেমনি এই ঘাড়ে স্পন্ডলোসিস হলো, কোমরে হলো কষ্ট হয়, তখন আমাদেরকে উচিত আগে থেকেই গুড পোশ্চার মেনটেন করা। আচ্ছা, সব কিছুতে, সব কাজে গুড পোশ্চার মেনটেন করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কিছু এক্সারসাইজ করা, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ টু স্ট্রেংথেন ইউর বডি মাসলস অ্যান্ড বোনস, এবং গুড ক্যালসিয়াম রিচ ফুড, যেমন স্মোকিং, স্মোকিং কজেস অস্টিওপোরোসিস, আচ্ছা হাড় ক্ষয় হয়ে যায়, অ্যালকোহল কজেস অস্টিওপোরোসিস। তো জীবনের অনেক ভাইস থেকে একটু দূরে থাকলে, এক্সারসাইজ করলে, জীবনযাপনটা যদি আপনার গুড হ্যাবিটস হয়, তাহলে কিছুটা হয়তো ইউ উইল গ্যাট ইট, আপনাদের যে রোগ হবে না তা নয়, মানুষের রোগ তো সবাইই হবে, প্রফেশন অলসো ইউ ক্যানট অ্যাভয়েড, সেখানে একটু দেরিতে হতে হবে। ডাক্তারবাবু, আপনার অভিজ্ঞতাটা একটু কাজে লাগাবো, আপনার অনেক বছরের অভিজ্ঞতা, আপনি সিনিয়র ডাক্তার, আজ থেকে কুড়ি বছর আগে যদি ধরতাম, রেশিও অফ আপনার যে পেশেন্ট, আপনি যেসব পেশেন্ট দেখতেন হাসপাতালে হোক, তো সেখানে এই স্পন্ডলোসিসের রেশিওটা কেমন, কুড়ি বছর আগে কেমন পেতেন, আজ কেমন পেতেন, বেশি না কম? এক নম্বর হচ্ছে দি লোড অফ পেশেন্ট এখন অনেক বেশি, এখন বেশি লোড অফ পেশেন্ট, টোটাল লোড। আচ্ছা, যেমন হাসপাতালে এখন প্রায় আমাদের যুবি হসপিটাল আছে, এবারে 200-এর উপরে পেশেন্ট, 200-250 পেশেন্ট আউটডোরে হয়। ওকে, আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কোমরে ব্যথা, ঘাড় ব্যথা, ডিজিজের মধ্যে ডিজিজ। ঠিক, আর সেকেন্ড, এর মধ্যে সবগুলো যে স্পন্ডলোসিস তা নয়, অন্যান্য কারণে, অন্যান্য কারণও হতে পারে, যা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস আছে, ব্যাক পেইন, আবার ট্রমা নিয়ে আসে, ট্রমাকে খুব মারাত্মক, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইজ ভেরি ডেঞ্জারাস নাও, র্যাম্পেন্ট, এবং ত্রিপুরাতে মনে হয় ওয়ান অফ দি স্টেট, যে ভারতবর্ষে, যেখানে প্রচুর পরিমাণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন প্রচুর পেশেন্ট আসে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আগে যেগুলো আমরা পেতাম, গাছ থেকে পড়ে গেলে হতো, জাম গাছ পড়ে গেছে, গ্লাস থেকে পড়ছে, আগে খুব ছিল ফল গাছ থেকে, আম গাছ, বাচ্চা বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এখন এগুলো কমে গেছে। আচ্ছা, কম, ভেরি আসতে আসতে দু একটা খুব কম, কিন্তু এখন এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বাড়লো, যেটা আগে খুব কম ছিল, নিত্যদিনের একটা ব্যাপার, এখন এটা খুবই, এটাতে অনেক কারণই আছে, এর মধ্যে রাফ ড্রাইভিং অলসো ইজ ওয়ান অফ দি কজেস। তাহলে স্পন্ডলোসিসের আপনি কুড়ি বছর আগের সঙ্গে যদি আজকে চিত্র ধরি, তাহলে ডাক্তারবাবু আপনি বলবেন, এখন বলছি একটু বেড়েছে, কারণ পেশেন্টের লোড তো বেড়েছে, মানুষের কনসিয়াসনেস বেড়েছে, অ্যাটেন্ডেন্স বেড়েছে, মানুষ তো আগে হয়তো স্পন্ডলোসিস হচ্ছে কিছু না, হয়তো ঘরে ঘরেই বসে থাকতো, কিছু করতো না, আচ্ছা ঠিক আছে দেখি দু চারটে ওষুধ খেয়ে নিত, হাসপাতালে আসতো না, পপুলেশনও কম ছিল, ঠিক পপুলেশনও কম ছিল, সেই হিসাবে ধরতে গেলে এখন মানুষের কনসিয়াসনেস বেশি, তাড়াতাড়ি হসপিটালে চলে যায়, একটু ব্যথা হলে চলে যায়, হ্যাঁ, সুতরাং এটাও একটা কারণ, লোকসংখ্যা বেশি তাও একটা কারণ, আর আরেকটা জিনিস হচ্ছে এটাও হতে পারে যে আমাদের লাইফস্টাইল যেরকম হচ্ছে, হ্যাঁ তাও তো সেটাও একটা কারণ, লাইফস্টাইলের কারণে নানান লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, তার মানে কনসিয়াস হয়ে তার যাচ্ছে, হ্যাঁ, এখন হাই প্রেসার বেশি, সুগার, ডায়াবেটিস বেশি, দিস আর অল লাইফস্টাইল ডিজিজেস, না ওকে, টেনশন বেশি মানুষের। তবে ডায়াবেটিসের কথা যখন বললেনই, ডায়াবেটিসের সঙ্গে স্পন্ডলোসিসের কোনো আলাদা সম্পর্ক আছে, মানে এমন হতে পারে কি যে ডায়াবেটিস পেশেন্টদের স্পন্ডলোসিস প্রবলেমটিক বেশি হবে? তবে ডায়াবেটিস পেশেন্টদের জেনারেলি অস্টিওপোরোসিসটা, বোনের বোন হেলথ ইজ পুয়ার, আচ্ছা অস্টিওপোরোসিসটা কমন হয়,
স্পন্ডিলাইটিস থাকতে পারে, তো ডায়াবেটিস তো ইয়াং এজ হতে পারে, ওল্ড এজ হতে পারে, তো স্পন্ডিলাইটিসের সঙ্গে ডায়াবেটিসের খুব বেশি রিলেশন নেই। ওকে দর্শক বন্ধুরা, আমরা আজ কথা বলছিলাম হাড়ের সমস্যা নিয়ে। এতক্ষণ আমরা স্পন্ডিলাইটিসের নানান দিক দেখার চেষ্টা করলাম, তবে ডাক্তারবাবুর সব কথার পেছনে যেটা আলটিমেটলি দাঁড়িয়ে আছে যে লাইফস্টাইল ডিজিজের এই আমাদের এই স্পন্ডিলাইটিস বয়স বাড়ার সাথে সাথে হতে পারে, হয়ে যেতে পারে আমাদের, কিন্তু তার জন্যে যদি সচেতন থাকি আগে থেকে তাহলে হয়তো কিছুটা প্রতিরোধ করা সম্ভব। এবং তার জন্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়তো আমাদের দৈনন্দিন জীবনের ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা, যেটা আজকের জেনারেশন প্রায় ভুলে গেছে বললেই চলে। তো চলুন সেসব বিষয় নিয়ে আরও আলোচনা করব, কিন্তু একটা ছোট্ট বিরতি নেব এই মুহূর্তে। বিরতির পর আমরা বিরতির পর আলোচনা করব আর্থ্রাইটিস নিয়ে এবং আমাদের শরীরের আরও নানান সমস্যা, যেমন ইউরিক অ্যাসিড এমন একটা সমস্যা যেটা আমাদের বিভিন্নভাবে কষ্ট দেয়, ফ্রোজেন শোল্ডার, অনেক সময় হাত আটকে যায়, এগুলো কেন হয়, আমরা দৈনন্দিন জীবনে কী করতে পারি। আজকাল আমাদের খুব ফাস্ট জীবন, বিশেষ করে শহরের মানুষদের ফাস্ট জীবন, তো কী করতে পারি সেসব নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন হ্যালো সুস্বাস্থ্যের। ম্যালেরিয়াকে পরাজিত করতে প্রস্তুত হন, ম্যালেরিয়া প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডিডিটি স্প্রে করার পর 10 সপ্তাহ পর্যন্ত আপনার ঘরের ভেতরের দেওয়াল গোবর বা মাটি দিয়ে লেপবেন না অথবা চুনকাম করবেন না। টায়ার, ভাঙা পাতিল, বালতি, ফুলদানি প্রভৃতিতে যাতে জল না জমে সেদিকে নজর রাখুন। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো সম্পূর্ণ মাত্রায় ঔষধ খান। সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ম্যালেরিয়া রোগ নির্ণয় তথা রক্ত পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠান, আর আজ আমরা কথা বলছিলাম হাড়ের নানান সমস্যা নিয়ে। আপনারা আজ কথা বলতে পারছেন না যারা সঙ্গে রয়েছেন, অনেকেই হয়তো টেলিফোন করার চেষ্টা করছেন, কোনো একটা নেটওয়ার্ক সমস্যার জন্যে আজ আমরা আপনাদের ফোন রিসিভও করতে পারছি না। দুজন বন্ধু ফোন করেছিল, ভালোভাবে কথাও বলতে পারিনি আমরা। আজ আমরা স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলছিলাম ডাক্তারবাবু, আপনি বলছিলেন যে 40-এর পর স্পন্ডিলাইটিস যেমন চুল পাকে, আমাদের দাঁত নড়ে, ঠিক তেমনি স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনাও থাকে আমাদের। আর্থ্রাইটিসটাও কি সেম, মানে একটা বয়সের পর হবেই সবার? না, আর্থ্রাইটিসটা তো বিভিন্ন কারণে হতে পারে। আচ্ছা, তো আর্থ্রাইটিস মানে ইনফ্ল্যামেশন অফ জয়েন্ট, পেইন অ্যান্ড ইনফ্ল্যামেশন ইন দি জয়েন্ট। ইনফ্ল্যামেশন মানে ফুলে যাওয়া? ফুলে যাওয়া। আচ্ছা, তো এখন আর্থ্রাইটিসটা আবার ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হয়, মানে বুড়ো হলে যেটা হয় বয়স, এবং সেটা বুড়ো হলে হবে কথা নেই, অনেকে ওভার ওয়েট, অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট, ওয়েট বেয়ারিং জয়েন্ট, আমরা যে জয়েন্ট ভর দিয়ে হাঁটি, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো ভর দিয়ে হাঁটি, সুতরাং এই জয়েন্টগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়। আচ্ছা, তো সুতরাং রেগুলার হাঁটলে যা হয়, যেমন গাড়ি চললে চাকা দিয়ে চাকা ক্ষয় হয়, সেরকম আমাদেরও হাত এগুলো ক্ষয় হবে, ওই ব্যাংক গাড়ির উপরে চাকাটা চললো ঘর্ষণে, সেরকমই এগুলো ক্ষয় হয়। তো ওয়েট যাদের বেশি তাদের একটু বেশি হবে। আপনার দুটো হাত, ধরুন আপনার ওজন 50 কেজি, তাহলে দুটো পা একটা 25 কেজি করে, 25 কেজি করে আপনাকে বহন করছে। এখন আপনার ওজন ধরুন 100 কেজি, 50-50 ডাবল হয়ে যাচ্ছে,
সুতরাং ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা সেই জন্য এগুলোকে এগুলো বলে অস্টিওআর্থ্রাইটিস, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট রিডাকশন করতে বলি, এক্সারসাইজ দিই। অস্টিওআর্থ্রাইটিস আবার বিভিন্ন গ্রেড আছে, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি, গ্রেড ফোর, মানে লাস্ট এই পর্যন্ত। তো গ্রেড থ্রি ফোর হলে তখন আর হুদে কাজ করে না, এক্সারসাইজও কাজ করে না, হাঁটুর এক্সারসাইজ বলি, বুট পোশ্চার যেমন আসন করে না বসা, লম্বা দূরত্ব না হাঁটা, এগুলো বলে। এবং কন্ট্রোল অফ ডায়েট, ডায়েট, এক্সারসাইজ, গুড পোশ্চার, সবগুলো অ্যানালজেসিক, যখন বেশি ব্যথা হবে ব্যথার ওষুধ খেতে হবে, লাস্ট চেঞ্জিং অফ দি জয়েন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট, মানে একদম লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমি সুবীর পাল বলছি। সুবীর পাল? হ্যাঁ বলুন সুবীর বাবু, বলুন। আমার আমার জামাই আর কি আমরা পাঁচিরে উঠতে গেলে নামার সময় পা ঠকি করে মজরে যায়। আচ্ছা, পা মচকে গেছে। হ্যাঁ, তখন কিছু বুঝতে পারেনি, তারপরে পায়ে খুব ব্যথা হয়। এক্স-রে করে ডাক্তারের মতে এক্স-রে করে দেখা গেছে লিগামেন্ট নাকি একটু সরে গেছে, নাকি ছেড়ে নেই। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন প্রায় 40 দিনে। আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত সেটা সারে নেই। কতদিন কতদিন ডাক্তার করতে তিনি বলেন নেই একটা কি ওই এটা প্রায় মাস দেড়ের মতো হলো, মাস দেড়েক, প্রায় 40 দিন হয়ে গেছে, এখনো সুস্থ হয়নি, তাই তো? কোন জায়গা, পায়ের কোন জায়গাটায়? পায়ের কোন জায়গায় হয়েছে, গোড়ালিতে? 40 দিনে ওষুধ দিয়েছেন, এই হাঁটুর, এই হাঁটুর নিচে লিগামেন্ট নাকি বলেছে। হ্যাঁ, লিগামেন্টের স্ট্রেস পড়েছে বলেছে, এক্স-রেতে দেখা গেছে। আচ্ছা, এক্স-রেতে দেখা গেছে, এক্স-রেতে লিগামেন্ট দেখা গেছে না? হ্যাঁ, লিগামেন্ট এক্স-রেতে দেখা যায় না। ওকে, সুবীর বাবু আপনি সঙ্গে থাকুন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার জামাইয়ের পাঁচিল টপকাতে গিয়ে পা মচকে গেছে, হাঁটুর নিচে লিগামেন্ট হয়তো কোনোভাবে চোট পেয়েছে লিগামেন্টে, ডাক্তারবাবুরা লিগামেন্ট বলছেন, আপনি বলছেন এক্স-রেতে দেখা গেছে, আর 40 দিনের ওষুধ দিয়েছিল, প্রায় 40 দিন হয়ে গেছে, এখনও ব্যথা আছে, তাই তো? ওকে, সুবীরবাবু হয়তো সঙ্গে নেই আমাদের। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে ফোন করেছেন আমাদের বন্ধু সুবীর বাবু, ডাক্তারবাবু বলুন, লিগামেন্ট দেখা যায় না? লিগামেন্ট দেখা যায় না। আচ্ছা, লিগামেন্ট দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে এমআরআই করলে এখন রিসেন্ট লিগামেন্টের জুটো বোঝা যায়, লিগামেন্ট সফট টিস্যু, সেটা এক্স-রেতে খালি বোনটা বোঝা যাবে, হাড় ভেঙেছে কি ভাঙে নাই। আচ্ছা, তাহলে আমরা কি লিগামেন্ট এমআরআই করেছে হয়তো? না, লিগামেন্ট ইনজুরিটা ডাক্তারবাবু ক্লিনিক্যাল এক্সপার্ট, ক্লিনিক্যাল টেস্ট দিয়ে আমরা বুঝি। হাঁটুর দুপাশে দুটো লিগামেন্ট থাকে, মিডিয়ালি মিডিয়াল লিগামেন্ট, মানে ভিতরের দিক বা ডাইরের দিকে ল্যাটারাল লিগামেন্ট। আচ্ছা, মিডিয়াল লিগামেন্টটা খুব কমনলি ছেড়ে, লিগামেন্টের ওপর তিনটা গ্রেড আছে, ছেড়ে গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি, মানে কম ছিল, কয়েকটা ফাইবার ছিল, পুরো ছিঁড়ে গেল। আচ্ছা, পুরো ছিঁড়ে গেলে এটাকে রিপেয়ার করতে হবে। আচ্ছা, আর কম ছিঁড়লে রেস্ট দিতে হবে, যে কোনো জায়গায় চোট পেলে এটাকে রিপেয়ার করতে গেলে টেক্স রেস্ট। যেমন একটা শার্ট ছিঁড়ে গেল, আমরা কি করি, রিপু করি, রিপু করলে তো নর্মাল হয় না, হয় কি হয় না, কিন্তু স্ট্রেংথ নর্মাল থাকে না, ওইটা ওই রকমই হবে, লিগামেন্টও ওই রকমই হয়, আবার জোড়া লাগবে, আস্তে আস্তে 6 মাস 1 বছর পর 2 বছর পরে বোনটা আবার নর্মাল বোন, কিন্তু লিগামেন্ট হবে, লিগামেন্ট হবে না, ওই জায়গাটা ফাইব্রাস টিস্যু, ফাইব্রোসিস, ফাইব্রোসিস থাকবে। তাহলে এটা তো লিগামেন্টে সাধারণত ব্লাড সাপ্লাই থাকে না। আচ্ছা, ঠিক আছে, অ্যাভাসকুলার, সুতরাং রিপেয়ার হতে দেরি হয়, তো এই জন্য আমরা করে কি ওকে রেস্ট দিই, যাতে লিগামেন্টটা ওই রিপুর মতো জোড়া লেগে যাবে, ফাইব্রোসিস হয়ে জোড়া লেগে যাবে। ব্যথাটা যদি ক্রনিক থাকে এবং রেস্ট দেওয়ার জন্য হাঁটুতে আমরা ব্রেস পাওয়া যায়, প্লাস্টার পাওয়া যায়, রেস্ট ইজ এ মাস্ট ফর এনি ইঞ্জুরি। অনেক সময় অনেক রকম ক্র্যাপ ব্যান্ডেজ দেন। এখানে 40 দিন হয়ে গেছে বলছেন, তাহলে এখনো লিগামেন্ট রেস্ট পায়নি বললো না, প্লাস্টার করে নেই,
প্রেসার করেন আচ্ছা তো এক একজন ডাক্তারবাবু একরকমভাবে তার রোগীদের উপরে নির্ভর করেছে তবে লিগামেন্ট ইনজুরি রেস্ট ইজ এ মাস্ট ব্যথার ওষুধ দেবে তিন সপ্তাহ থেকে ছ সপ্তাহ নির্ভর করবে লিগামেন্ট কোন গ্রেডই ছিল তার উপরে আচ্ছা এরপরে এক্সারসাইজ ইজ এ মাস্ট লিগামেন্ট যদি আমরা অনেক সময় লিগামেন্ট ইনজুরি হলে আমরা যখন প্লাস্টার করি টেকনিক্যাল প্লাস্টার অলসো বা রেস্ট অলসো মানে ডিফারেন্ট ডিপেন্ড করে লিগামেন্টটাকে সবসময় লম্বা সবসময় যেটা লংগেস্ট স্ট্রেংথে করতে হবে লিগামেন্ট যাতে কোনো রকম শর্ট না হয় আচ্ছা শর্ট হলেই স্টিফ হয়ে যাবে জয়েন্টটা তখন সেখানে এক্সারসাইজ অনেক সময় ফিজিওথেরাপি উইথ টেন্ডার পয়েন্টে আল্ট্রাসাউন্ড থেরাপি অনেক সময় লোকালি স্টিরয়েড অনেকে দিতে থাকে আচ্ছা লোকালি ডোপামেট্রোল ইঞ্জেকশন পাওয়া যায় স্টিরয়েড দেওয়া হয় সুতরাং তো এই অদৈর্যল হবে না ব্যায়াম করতে হবে ফিজিওথেরাপি করতে হবে একটু সময় লাগবে ডিপেন্ড করে মানে কতটুকু রেস্ট না পেলে তো একটু বেশি এখন আপনি চাকাটা ঠিকমতো সময় মতো পাল্টালেন না তাহলে কি হবে ক্ষয় হয়ে যাবে আরো দেরিতে ড্যামেজ হবে তখন ইরিপেয়ারেবল পদ্ধতি পাল্টিয়ে নিতে হবে তখন আর অনেক লিগামেন্ট তো পাল্টানো যাবে না তাহলে রেস্ট হিয়ার টু বিয়ার দি পেইন ফর লং টাইম ওকে ডাক্তারবাবু এখানে পাশাপাশি একটা মানে প্রাসঙ্গিক একটা কথা অনেকেই বলেন যে পুরনো ব্যথা ফিরে আসে মানে হাড় ভেঙেছিল অমাবস্যার রাতে আবার ব্যথাটা ফিরে এসেছে আজকে অমাবস্যা ও এখানে তো ভেঙেছিল আজকে কুড়ি বছর আগে ফ্যাক্টটা কি হাড়ের থাকে না লিগামেন্টের সমস্যা ওই যে জয়েন্টে অনেকে বলে ফুল মুন নিউ মুন মানে মানে অমাবস্যা পূর্ণিমাতে শরীরের উপরে একটা এটা বইতে কজ ইজ নট নোন বাট এটা একটা এফেক্ট থাকে আচ্ছা আর্থারাইটিসের ব্যথা বাতের ব্যথাগুলো কিন্তু হাড়ের ব্যথাতে বোন যদি ভেঙে যায় ওগুলো ঠিক থাকে না মানে বোন তো তাহলে যদি জোড়া লেগে যায় তাহলে সেই ব্যথা বোন তো মাঝখানে ভাঙলো কিন্তু জয়েন্টে যদি হয় জয়েন্টেগুলো অনেক সময় কিছু কিছু বাতের ব্যথা ফুলমুন নিউমনের মধ্যে ব্যথাটা কমতে পারে এটা হচ্ছে দেখা গেছে আর কি স্ট্যাটিস্টিক্স দেখো আপনি আর্থ্রাইটিসের কথা আমরা আলোচনা করছিলাম তাহলে বেসিক্যালি আর্থ্রাইটিসের মানে টপিকটাই এতটাই মানে গভীরে যে দেখুন আর্থ্রাইটিস তো এখন অস্টিও আর্থ্রাইটিস বললাম হ্যাঁ আবার কিছু কিছু আর্থ্রাইটিস মেয়েদের হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা সকালে ঘুম থেকে উঠতে স্টিফ হয়ে থাকে আচ্ছা শুধু মেয়েদেরই হয় এটা আমরা ছেলে তো হয় কম কম মেয়েদের বেশি হয় আচ্ছা এবং এটা অনেকটা হেরিডিটিজ মায়েদের জেনারেলি মায়েদের থাকলো মাসিদের থাকলো তাহলে হয় ছোট ছোট জয়েন্ট আঙুলের জয়েন্ট ফুলে যায় লাস্ট স্টেজে ডিফর্ম হয়ে যায় দেখে থাকে থেকে যায় আচ্ছা তো সুতরাং ডিফর্ম এগুলো করে রিউমাটয়েড আর্থ্রাইটিস শুনুন বাচ্চাদের রিউমাটিক আর্থ্রাইটিস হয় রিউমাটিক মানে একটা জয়েন্টে ফুললো ব্যথা হলো নেকদিন এটা কমে গেল আরেকটা জয়েন্ট হলো এটা ফ্লিটিং টাইপ একটা শিফটিং এখান থেকে আরেকটা জয়েন্ট আচ্ছা এবং এটাতে একটা ব্যাকটেরিয়া আছে স্ট্যাফ্রোস্কাস বিটা হিমোলাইটিকাস ও টক্সিন থেকে হয় এবং এটা ইট জয়েন্টে ব্যথা হবে লাস্টলি হার্টের ভালভগুলো এফেক্ট করে আচ্ছা মানে যে কোনো জয়েন্ট থেকে হার্টের পর্যন্ত চলে যেতে পারে এটাকে ভালভুলার হার্ট ডিজিজ বলে ওকে হ্যাঁ ভালভুল এটা ভেরি কমন আগে ছিল এখন একটু কমে গেছে এগুলো যখন মানুষ শাড়ির সাথে ঘরে থাকতো একটু বস্তির মধ্যে থাকতো একটু বেশি এখন তো বস্তির বস্তি খুব একটা দেখা যায় না সেই ব্যাকটেরিয়ার প্রকোপ নেই তাহলে কম কম আচ্ছা রিউমাটিক আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস এখনো দেখা যায় অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস পুরুষদের বেশি হয় ছেলেদের কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে সেই বয়সে মেয়েদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় রিউমাটয়েডটা অ্যাঙ্কালোজিং যেমন আবার স্কিন ডিজিজ থেকে হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস সোরিয়াসিস রোগ নাম শুনেছে স্কিন ডিজিজ হয় তার থেকে আবার জয়েন্ট ইনফ্ল্যামেশন হয় সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি হয় তারপরে বিভিন্ন রকম গনোরিয়া ডিজিজ ছিল এখন আজকাল খুব একটা হয় না গনোরিয়াল ডিজিজেস সেক্সুয়াল ডিজিজেস থেকে আর্থ্রোপ্যাথি হতে পারে আবার ইউরিক অ্যাসিড থেকে জয়েন্ট ব্যথা হয় আপনি যেমন বানতে চাইছেন ইউরিক অ্যাসিড হ্যাঁ ইউরিক অ্যাসিড একটা কমন প্রবলেম আছে হ্যাঁ ইউরিক অ্যাসিডটা হচ্ছে একটা হেরিডিটারি ডিজিজ নর্মালি ডায়েটের রোলটা এখানে বেশি মেজর নয় আচ্ছা কিন্তু কিছু কিছু ডায়েট আমরা ইউরিক অ্যাসিড হচ্ছে শরীরে পিউরিন মেটাবলিজম থেকে হয় ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় বেড়ে গেলে তখন ব্যথা হয় এবং ইউরিক অ্যাসিডের বাড়ানোটা দুটা দুই রকম দুই রকম প্রকার কিরকম একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি সেকেন্ডারি মানে শরীরে কিছু রোগের থেকে হয় আচ্ছা যেমন আপনার কাউর লিউকোমিয়া আছে আচ্ছা মানে রক্তশূন্যতা লিউকোমিয়া মানে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার মানে শরীরে খুব ডিস্ট্রাকশন হচ্ছে আচ্ছা সেখানে হবে কেউ কিডনি ডিজিজ আছে আচ্ছা কিডনি ডিজিজে ইউরিক অ্যাসিডটা এক্সক্রিশন হবে না জমে যাবে তখন হাইপারডিউরেসিমিয়া হবে বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ যারা আছে সাধারণত দেখা যায় তাতে ইউরিক অ্যাসিডটা বেশি আচ্ছা ইউরিক অ্যাসিড যদি বেশি হয় সাধারণত সবচেয়ে কমন জয়েন্ট হচ্ছে পায়ের বুড়ো আঙুলের গাইড
ওটা খুব বেশি ব্যথা হবে। সাধারণত আবার কানের পিছনে হয়, তারপরে আবার এখানে অলিক্রন মানে এখানে অ্যালবোতে হতে পারে, অথবা যে কোনো অন্যান্য জয়েন্টও হতে পারে, অ্যাটিপিক্যাল পেন হতে পারে। রাত্রিবেলার দিকে বেশি ড্যামেজ হয়, আফটার সাধারণত অনেকে ড্রিঙ্কসের পরে বেশি হয়, পুরুষদের বেশি হয় ইউরিক অ্যাসিডটা, ড্রিঙ্কসের পরে বেশি হয়, মেয়েদেরও হয়, জেনারেলি মেয়েদের 40 পরে বা মেনোপজের পরে বেশি হয়। আচ্ছা, আদারওয়াইজ পুরুষ এবং মহিলা মেনোপজের পরে সমান ইনসিডেন্স, আদারওয়াইজ ছেলেদের বেশি হয় ইয়াং এজ যারা, তখন আমরা ওদেরকে জানালে কিছু ডায়েট রেস্ট্রিকশন দিই, দেখা গেছে এক্সটার্নাল ডায়েট বাইরের ডায়েট থেকেও কিছু ওষুধ মানে ইউরিক অ্যাসিডটা হয়। আচ্ছা, তো ওই ডায়েটের যে রোলটা সেই রোলটা খুব কম, কিন্তু তবুও আমি আমরা মানা করি যদি সেটা কিছু কমে যায় তাহলে ভালো। তাহলে এখানে তো প্রবলেম হচ্ছে ডাক্তারবু, যারা ইউরিক অ্যাসিড ধরা পড়লেই তো আগে বলছি যে মসুর ডাল বন্ধ, টমেটো বন্ধ, ডিম বন্ধ। নর্মালি আমরা মনে করি সি ফুড, আজকাল আমেরিকান থেকে বলা হয়, আমেরিকান অ্যাসোসিয়েশন অর্থনৈতিক্স থেকে বলছে যে সি ফুড, আচ্ছা রেড মিট, সামুদ্রিক মাছ, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, পম্পলেট মাছ, আর তো অনেক রকম মাছ আছে, সার্ডিন, স্যালমন, সেগুলো মাছগুলো খেলে ইউরিক অ্যাসিড। রেড মিট, আচ্ছা বিউলির ডাল, কলাই ডাল, সিডস, অনেকে আবার সিডও মানা করে, যেমন টমেটোর বিচি, সিমের বিচি, বরবটির বিচি, বিচি জাতীয় সবজি, মটরশুঁটি, এগুলো একটু খেতে পারণ করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবই খেতে বলি, কারণ ওই খালি রেড মিট আর অ্যালকোহল, অ্যালকোহল ইজ ডেঞ্জারাস ফর ইউরিক অ্যাসিড, বিশেষ করে বিয়ার, তবুও বিয়ার ফিস কোয়াটা বেরোবে, অ্যালকোহলটা খাওয়া উচিত নয়, অ্যালকোহলে ইউরিক অ্যাসিড বাড়ে এবং অ্যালকোহলে এই পেইনটা প্রিসিপিটেট করে লেট অফ নাইট। আপনি খুব ভালো করে মটর দিয়ে খেয়ে ঘুমালো, রাত্রিবেলা ভোর রাত্রে দিয়ে খুব ব্যথা হলো, ব্যাস তখন মানে ইউরিক অ্যাসিডের মানে এটা প্রকোপ শুরু হলো বেশি। ডাক্তারবাবু এখন প্রবলেম হচ্ছে যে আমরা আর্থ্রাইটিসের কথা বলছিলাম, ইউরিক অ্যাসিডের কথা বলছিলাম, সব কিছু ঘুরে ফিরে ব্যথা, মানে হাড়ে ব্যথা। এখন সমস্যা হচ্ছে যে ধরুন 25, 30 বা 30 এভাব, এখন আগে তো 40 পরে বলতো নানান রোগশোক ধরা পড়ছে, আজকাল 30 পরেই নানান রোগশোক ধরা পড়ছে। হঠাৎ করে ব্যথা ফিল করছে একটু ক্রনিক, আজকে একটু এখানে ব্যথা করছে, কালকে ওখানে ব্যথা করছে, মনে হচ্ছে হাঁটুগুলো একটু একটু ব্যথা করে ব্যথা, আমি কি করে মানে বুঝবো যে এটা আমার মানে কোন রোগ থেকে হচ্ছে, কোন সমস্যা? সবচেয়ে আগে আমার কাছে এরকম যদি পেশেন্ট যায় যে আজকে এখানে ব্যথা ওখানে ব্যথা, সবচেয়ে কমন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনাকে এক নম্বর ইউরিক অ্যাসিড টেস্ট করবেনই কিডনি প্রোফাইলটা করবেন। আচ্ছা, হ্যাঁ অনেক সময় দেখা যায় ক্রনিক কিডনি ডিজিজ থেকে ইউরিক অ্যাসিডের সঙ্গে ক্রিয়েটিনিন বেশি হয়ে গেল, এটা একটা কিডনি ডিজিজ অফ দ্য স্লুট, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অফ দ্য স্লুট। আচ্ছা, মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, হ্যাঁ বেশি ডেফিসিয়েন্সি হয়, ওকে এটা। আর তো বাকি তো আর বেশি আর বাকি রিউমাটয়েড ফ্যাক্টর, আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি দেখে শুনে হিস্ট্রি নিয়ে বুঝতে হবে বাড়িতে কেউ আছে কি না, ছেলে না মেয়ে, সে কী কাজ করে, প্রফেশনের সঙ্গে সংযুক্ত। এক সিম্পল একটা জয়েন্টে ব্যথা হলেই যে তাকে আমাকে সব টেস্ট করাবো তা নয়, এরকমভাবে আমাকে এগোতে হবে। তাহলে এখন ক্লিনিক্যালি দেখে পেশেন্টের হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যালি দেখে আমাকে এগোতে হবে। মাল্টিপল জয়েন্ট হলে বডি এখানে ওখানে সবখানে ব্যথা, আবার বুড়ো বয়সে এখানে সারা শরীরে ব্যথা, সেটা হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে অস্টিওপোরোটিক ব্যথা, অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ওগুলো তখন আমরা দিই ফুড, ক্যালসিয়াম রিচ ফুড, যেমন ক্যালসিয়াম অ্যালমন্ড, যেমন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, হ্যাঁ এগুলোতে খুব ক্যালসিয়াম আছে, অ্যালমন্ডে আছে, খেজুরে আছে। দাদা আমি একটা ফেনোমেনা আপনাকে একটা ফেনোমেনা বলছি, ধরুন 40+ উনি আহমরি সারাদিন কিছু শারীরিক কাজ করেন না, তবে হয়তো 10-12 ঘন্টা কাজ করেন, অফিস করেন বা কিছু করেন, সুস্থ মানুষ, রাত্রিবেলা ঘুমাচ্ছেন, কিন্তু ঘুম থেকে সকালবেলা যখন উঠছেন 1 ঘন্টা ওনার মানে শরীর মনে হচ্ছে চলছেই না, মানে অ্যাজ ইফ ইজ ভেরি মাচ টায়ার্ড, মানে সারাদিন পর যে ক্লান্তটা মানুষ হয় ওটা মনে হচ্ছে ঘুম থেকে ওঠার পর হচ্ছে, গা হাত পা খুলছে না, জিম খেয়ে গেছে, এটা কি সমস্যা থেকে হতে পারে? এটা আপনি ওর ব্লাড সুগারটা করানো উচিত, তার সেই সময় উইকনেস তখন হচ্ছে, উঠতে পারছে না। নর্মালি লোক ফিজিক্যাল এক্সারসাইজও করে, রাত্রিবেলা কাজ সারাদিন কাজ করলেন, ওনার মানে শারীরিক পরিশ্রম, স্লিপ হলো, তারপর হলো আপনাকে তখন থাইরয়েড টেস্ট করতে হবে। আচ্ছা, হাইপারথাইরয়েডিজম হতে পারে, অথবা আর্থ্রাইটিসের সঙ্গে কোনো রকম না, এগুলো আপনার সম্পর্ক নেই। আমি কখন সন্দেহ করবো যে আমার এটা আর্থ্রাইটিস হতে পারে? কারণ দেখুন আর্থ্রাইটিস মানে আপনার জয়েন্টে ব্যথা, আচ্ছা
জয়েন্ট ব্যথা হলো আর্থ্রাইটিস মানে একদিন নাকি ক্রনিক একদিন হলো তো আর্থ্রাইটিস ব্যথা হচ্ছে ব্যথা আর্থ্রালজিয়া একদিন হলে বলবেন আর্থ্রালজিয়া আচ্ছা অ্যালজিয়া মিন্স ব্যথা ওকে আর্থ্রাইটিস মানে হলে ধরুন অনেকদিন হলো দু চার মানুষ কোনো মানুষই প্রথম দিন ব্যথার পরে ব্যথাগুলো আসে না আমি সেটাই বলছি আর কি যে দু চার দিন দুই তিন দিন চার দিন গেলে তারপরে আসলো আপনি প্রথম দিন ব্যথা গেলে অনেকেই আছে ঘরে আজকাল তো এভরিবডি ইজ লার্নেড পারসন সবাই ওভার দ্য কাউন্টার ওষুধ কিনছে নাম্বার ওয়ান আর অনেকের ঘরে দেখবেন প্যারাসিটামল থাকেই তো একটা দুটো প্যারাসিটামল খায় অথবা কাউন্টার ওভার দি কাউন্টার ওষুধ কিনে খেয়ে দেখলো কমলো না অ্যানালিসিক না খেয়ে আমি বলবো প্যারাসিটামল ইজ বেটার সেফ যদি ঘরে থাকতে রাখতেই হয় অ্যানালিসিক ইউ ডু নট নো ইউর কিডনি ডিজিজ কি আছে কিনা লিভার ডিজিজ আছে কিনা কিছুই জানেন না আপনি সেই সমস্ত ক্ষেত্রে খালি প্যারাসিটামল রেখে একদিন খেয়ে দেখলে তারপর ডাক্তারও আমার এখানে এখানে ব্যথা করছে আপনি তখন অ্যাজ পার দি মানে ক্লিনিক্যাল খুব বেশি সময় নেই আমাদের হাতে ফ্রোজেন শোল্ডারও আজকাল একটা খুব কমন প্রবলেম বিশেষ করে কম্পিউটার করছেন বাইক চালাচ্ছেন স্কুটার বাইক টু হুইলার চালাচ্ছেন ওটার জন্য ফ্রোজেন শোল্ডার হয় না ফ্রোজেন শোল্ডার মানে ফ্রোজেনের কজটা জানা যায়নি আচ্ছা তো আজকাল অনেকে চোট পাওয়ার পরেও জয়েন্টস ফ্রোজেন শোল্ডার মানে জয়েন্ট স্টিফনেস শোল্ডার জয়েন্টে স্টিফ হয়ে যায় স্টিফ হয়ে যায় বিশেষ করে পিছন দিকে নিতে পারে না সামনের দিকে নিতে পারে না সবচেয়ে কমন হয় ডায়াবেটিসদের আচ্ছা ডায়াবেটিস রোগীদের ফ্রোজেন শোল্ডার ইজ ভেরি কমন ডায়াবেটিস ছাড়াও যাদের সবসময় তাদের একটু এক্সারসাইজ করতে শোল্ডার জয়েন্ট এক্সারসাইজ রেগুলার যারা করে তাদের স্টিফনেস হবে না একটা ধরুন আপনি একটা বঠিদা রেগুলার কাটলেন না কী হবে তাহলে মরছে পড়ে যাবে ধারটা কমে যাবে ঠিক তাহলে আপনাকে জয়েন্ট চালনা করতে হবে জয়েন্ট হাত পা সবসময় একটু চালু রাখতে হবে চালু রাখতে হবে নিজেকে ব্যায়াম ট্যায়াম করে চালু রাখতে হবে যারা করবেন আর ডায়াবেটিস রুগী হোক নন ডায়াবেটিস রুগী হোক শরীরটাকে সবসময় চালু রাখতে হবে ওকে ডাক্তারবাবু খুব বেশি সময় নেই আমাদের হাতে যেতে যেতে খিচুনির ব্যাপারটা একটু যদি বলেন অনেক সময় আজকাল দেখা যায় যে অনেক মাসেল খিচু হ্যাঁ হচ্ছে মাসেল স্প্যাজম তো অনেক কারণে হতে পারে যেমন আপনার অতিরিক্ত রৌদ্রে গেলে ইলেকট্রোলাইটের অভাবে মাসেল খিচুনি ধরে আবার অনেকে ক্র্যাম্প হয়ে যায় রাত্রে ঘুমের মধ্যে দেখবেন যে পায়ের মাসেলগুলো ক্র্যাম্প হয়ে যাচ্ছে সেটা ভিটামিন ই ডিফিসিয়েন্সি থেকে ভেরি কমন তখন আমরা ভিটামিন ই দিই দেখুন অনেকেই বলে রগের উপরে রগ উঠেছে রগের উপরে রগ উঠেছে এটা ভেরি কমন ডায় রোগ আসলে বলে ডাক্তারবাবু আমি তো ঘুমাতে পারি না তখন আমি ছটফট করি পা মেলে ছুড়ে দিই রগের উপরে রগ উঠে গেছে এটা ভিটামিন ই ডিফিসিয়েন্সি এবং তখন ভিটামিন ই সঙ্গে আমিও পুরো লিভোকার্নিটিনও দিই দ্যাট ইজ অলসো গুড ড্রাগ লিভোকার্নিটিন দিলে কমে যায় আর ভিটামিন ই রিচ ফুড খাওয়া ভালো শাকসবজি আমরা অনেকেই খেতে চাই না কিন্তু শাকসবজি প্রত্যেকটা লোকেরই খাওয়া উচিত ফ্রুটস অ্যান্ড শাকসবজি আবার শাকসবজিগুলো আজকাল এত বেশি ইনসেক্টিসাইড দেওয়া হয় সেই জন্য বলি অনেকক্ষণ প্রিপেয়ার করে তারপরে খাওয়াটা বুঝিয়ে রাখতে হবে ওকে যে পেস্টিসাইড বেরিয়ে যায় ওকে ডাক্তারবাবু সময় আমাদের শেষ হয়েছে আজকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আর আজ দর্শক বন্ধুরা আপনার সঙ্গে কথা বলতে পারলো না আশা করি আপনাকে পাবো আমরা আপনি খুব ব্যস্ত মানুষ আর সেদিন দর্শক বন্ধুরা আপনার কাছে অনেক কিছু জানতে চাইবেন হয়তো আজকের জন্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা হাড়ের নানান সমস্যা নিয়ে বিশেষ করে স্পন্ডলোসিস এবং আর্থ্রাইটিস নিয়ে কথা বললাম পাশাপাশি ইউরিক অ্যাসিড এবং ফ্রোজেন শোল্ডার কেন হয় আপনারা শুনলেন হয়তো আর এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু আগামীকাল বিকেল থেকে ইউটিউবে দূরদর্শন কেন্দ্রে আগরতলার পেজে এবং দূরদর্শন কেন্দ্র আগরতলার ফেসবুক পেজেও কিন্তু আপনারা এই লিঙ্কটা পাবেন পাশাপাশি আগামী সোমবার সন্ধে 8টা থেকে রাত 9টা অবধি আপনারা এই অনুষ্ঠানটির পুনঃসম্প্রচার দেখবেন আর আগামী বৃহস্পতিবার দিন আপনাদের আরও একবার জানিয়ে রাখি সেদিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে তার জন্যে আয়ুষ্মান ভারত যেটা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যেখানে সবাইকে সুস্থ রাখার জন্যে একটি নতুন প্রকল্প আয়ুষ্মান ভারত সেই প্রকল্পের আয়তায় কীভাবে আপনি আসতে পারেন কী কী সুবিধা পেতে পারেন সেই সব দিক এবং আপনাদের নানান শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য দুজন ডাক্তারবাবু সেদিন আমাদের স্টুডিওতে থাকবেন ডক্টর এস এস নাথ চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটি এবং ডক্টর কমল রিয়াং স্টেট প্রোগ্রাম অফিসার রিপ্রোডাকটিভ চাইল্ড হেলথ এনএইচএমএ তো আশা করি সেই দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী বৃহস্পতিবার 12ই ডিসেম্বর ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভরাত্রি